আমাদের গলা কি হইছে বাঙ্গা চুরি হয়ে গেছে গাত পুরটা তো কান ছেড়ে করে গেল আর আমার ও তো যায় না শোনা কাম করে না কাজ করে না বউ যে চুরি করে না না ভিক্ষা করে না ওই খবর নাও না রাইতে তো ঠিকই জরান দিয়া ঘুমাই থাকো কি রকম দে মেজাজটা খারাপ হয়ে গেছি তুমি পারে দোহান মারে গেছিলাম রুগা বেড়াবাড়ি গিয়ে গেছিলাম তুমি পারাই যাবে তুমি পারার লোক পারাই যাবে না কই যাবে যদি হিজলা হইতা না এই ছেলে দেলো কিছু দেলো তখন আমার সংসারটা খুব ভালো চলতো তোমার দিয়ে চলে না তুমি চুরি করো দাড়ি করো নালে ভিক্ষা করো যেমনি হোক সংসারটা চালায় রাখো মাথায় মুতাই নষ্ট কাজ কেমন নাই আল্লাহ বাবুসা গুতা তো তোরা বলি তো গুতা দিস না শক্ত হয়ে যাই এটেলা থেকে চুরি করে শুরু করবো কামি করবো না দিকে সব দিনে এখনো ছাগল লাইন হেরেছে ঘরের মধ্যে কি করে হ্যাঁ সারাদিন খালি ঘুরা আর খাওয়া এই যে ছাগলটা জেনে বাইন্দা তুইছি নিয়া তিটুকা চক পাতারে বাইন্দাও দিয়ে হারে আয় রে হায় ছাগলটা পালবো তাও জামাই বর্ষা করে খালি জামাই বর্ষা করবে কি করবো মহিলা মানে সকালবেলা ওঠা রান্দা বাড়ি কত বাসি কাম করার লাগে আর এই ছাগলের রাইতে বিষটাই ওইটা চুনাই আতইছে ভালো করছে ভালো করছে এ রাম খাসি না পালবি আমি বারে বারে কইলাম যে কালাপাড়া কিনা দে কালাপাড়া তো তোর পছন্দ না কালাপাড়া তো আমার দোস্ত আমার চোখের সামনে আছে এই জন্যই তো কালাপাড়া কিনা দিলে আর বিষটাই মরতো না আমি তো বাইরে যাই মানে কলা নিয়ে আলো যাতে আমার ছাগলের পায়খানা কষ হয়ে থাকে তাই না আর কলা খেলাম না কলা খেলে ছাগলের কষাব কলা খাইলে কষা হয় তা কি জানো আমার বড় বড় বিশি কলা খাইলে কষা হয় যে হয়েছে তোমার ডায়রিয়া হয়েছে বিশি কলা খাওয়া তোমার পেটের মধ্যে ব্যাগ কিছু হয়েছে তোমার রান্দা হয়েছে আমি ছাগলটা দিয়ে আহি আচ্ছা দিয়া কলা নিয়ে আয়ো আরে ছাগল পাবো বাইতে করে গড় করে বাইরে বার মানে ছাগল পাবো বানর যাচ্ছে তুই যাচ্ছে বানর বানর যা এক কথা কইলে 10 কথা কয় তরকারি বান কইরা দন্দ হ্যাঁ দেখলাম
আরে ভাই মনে করে যে আমি ধান্দা ধরে গেছি এটা মনে মনে আর হিসাব করতেছি তো সেটাই আইডিয়া করতে গেছি গেছি আর কি বুঝছো ও মনে মনে হিসাব করতেছা হ্যাঁ হ্যাঁ তা সর্বনাশ করবে রে নাকি কথা করবে তারপরে এত আমি কাম কইলে গাই মাসে সর্বনাশ করবে তুমি আমল দর করবে আমার কিছু নিকে না তোর আছে চলা ফের তোর চেহারার মধ্যে একটা চোর চোর ভাব দেখা যাচ্ছে কারণ কি তো আমি বুঝলাম না কিছু ভাই এই কাম তোর বলি চোর চোর ভাব দেখা যাচ্ছে হ্যাঁ গ্রাম মহিলা আমার ধ্যান ছাগলের দৃশ্য দেখতেছি ছাগল দেখতেছি মেলারি একটা একটা চুরি করবো গুতা যদি ধরা ভরি তিন তো জান শেষ করে আলবো আমি দোয়া ভরি আমি ধরা ভরি না কাজ কাম বাদ দিছি বউয়ের কথা তো শুনো না বহন বউ পালবার গেলে হ্যাঁ চুরি করে পারি ডাতি বই করে পারি একটু কাজ চলা গিয়ে করি মাই গেছে খালি নিবি ভারে ভেবা বলতে আসলে ছাগলটার কালার ভালো তো ব্যক্তিলো কালা কুকুর আর এলো না আলি রা কাস্টমারে নিলি পরে নেওয়ার সাথে সাথে মনে করবে 500 টাকা 600 তে নিয়ে দেবো গা 1000 টাকা 2000 কোনো টেনশন নাই শোনা তোমার নিয়ে না আমার না করো কে জানাক বাবা না যে কোনো টেনশন নাই যাবা তোমার বিরিয়ানি খেলাম পোলাও খেলাম গোস্ত খেলাম ব্যক্তি খেলাম শহরে নিয়ে কোনো টেনশন করবা না বুঝছা খালি আমার নাকি যাবা আর আমার টাকা দেবো খালি তুমি ওকে গুড আসো সকালে একবারে তোরে খাওয়াবো তারপর আমার মুরগি চুরি করে বেচছে তাই নাকি হ্যাঁ কি মনে করাইছো টাকা দিমু ভাই হ্যাঁ আমি ভালো দেখে একটা ছাগলের বাচ্চা নিয়েছিলাম বেসানি রাম ছাগলের বাচ্চা ছাগলটা কালা খুব ভালো ছাগল নিয়ে আইলেন ভাই কত চাই কত দিবেন আপনি এত তো পালিও না বেশিও না কিনিও না কোনদিন তাহলে আমি প্রত্যেকের নিয়ে এলেন তৈরা
তসান বাকি বাকি দেন না দাসরি পাঁচ দেন আর কি কত পাঁচ হাজার দেন ভাই আমারতে এতড়ে হবে না আমি এটা দেই মুরগি পয়সা যে 320 টাকা হে নিয়েছি আর আমার পকেটে মনে হয় 5 টা চাইছে 325 টা যদি আমি দেন 325 টাকা রেখে দিই আম্মা ওসে কাস্টমার বোনির কাস্টমার বোনি কাস্টমার বলে ব্যবসার মধ্যে ফিরিয়ে দেন না কেন চা আল্লাহ ভরসা 5000 টাকা চাইছে তাই দিয়েছি 350 টাকা দিব তো দি কে ওই নিম আল্লাহ ভাই ভুতুর মুতুর করে কি কাম দিবেন কি না ভাই ঘুতুর কুতুর করে কয় মনে 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 একটা ভুললাম আর কি মনে মনে আসলে কিনে না দিন দিছি না দে নাম না যখন যা আছে ভাবি কাছে ডিম বেসন দিয়ে না না ভাই রওনা করে দিবেন না ভাই বাইতে নিয়ে এসে আবার রওনা করে আমি তোর আড়ে থেকে নিয়েতেছেন না ঠিক আছে যাই খুশি হলাম ভাই এবার তুই না যদি কেউ কিছু কয় আমি এই দিকে কেসি দেই না কয় না পোষণ কই দেই না সিন্ন না সিন্ন না আমি সিন্ন দিয়ে নিতে হবে ছাগলে হ্যাঁ হ্যাঁ ছাগল এর ভেতরে যে মানে কোনদিন বাচ্চা ধরবো কবিরা দাদা শুনেন আমার জামাই পারবো না ঘটনা হইলো যে বেচা থেকে তুই কনতে আমি জ্বালাই আজকে বাড়িতে ওই কবিতা রে ওই কবিতা ছাগল পাইতেছি কি ছাগল পাইতেছি না ছাগলে মোরা কোন বাগানে কুড়াহানেই নাই আমি কি জানি যে এতটি ছাগলের মধ্যে ব্যাগে আমার ছাগলের চোখে দেখবো এত কথা বুঝি না তুই ছাগল কইতে কাই না দিবি তোর আমি 3 ঘন্টা দিলাম 3 ঘন্টার মধ্যে আমার এই বাড়িতে ছাগল আসবে ছাগল তো গাবড়াইলে মুরগি আজ বেচা তুই বানর হয়ে ছাগল কাই না তুমি ঠিক আছে রাম ছাগল এটা ঠিক আছে আমি তো না করলাম না আমি একটা বছর পালবেন সে হবো 40,000 এই লম্বা এই বড় বড় না ঠিক আছে এটা তো ঘাস খানা 5,000 টাকা দিবেন কত 5,000 দিবেন ছাগল মানে তো দাম বেশি তাই হালা একদম আপনি ই দিবেন কত ছাগল নিয়ে কত ছাগল আবার একবার আমার ডা পেয়েছে থেকে গেলেন 350
ছাগল যেটা
ولكنني لم أقل شيئاً.